হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের 9 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমরা শিডিউলিং করছি, শিডিউলিং করার পর আমরা ফোরকাস্টিং করতেছি। ফোরকাস্টিং শেষ করে আমরা আর দুইটা চ্যাপ্টার পড়বো, ফ্যাক্টরি লোকেশন, ফ্যাক্টরি লেআউট, আর ও আরেকটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এই তিনটা চ্যাপ্টার পড়বো, তখন আমাদের সিলেবাস শেষ। তো আজকে ফোরকাস্টিংটা শেষ করবো। আপনারা যেহেতু কয়েকজন নতুন আসছেন ক্লাসে, পিছনের কিছু টপিক ইয়ে করবো, আজকে একটু রিভাইজ করি। ফোরকাস্টিং কি দিবস, আপনি ফোরকাস্টিং বলতে কি বুঝেন? আমার কি বুঝেন অবশ্যই ফোরকাস্টিং বলতে কি বুঝেন? ফোরকাস্ট, এই যে ওয়েদার ফোরকাস্ট, এইটা এই শব্দটা কি শুনছেন? ওয়েদার ফোরকাস্ট করা শুনছেন কি না? শুনলে সমস্যা নেই, শুনলে ওকে। মিস্টার রনি, ফোরকাস্টিং বলতে কি বুঝেন, কোনো আইডিয়া আছে? ফোরকাস্ট, ফোরকাস্টিং, ফোরকাস্টিং শুনছি আমরা ওয়েদার ফোরকাস্টিং হচ্ছে যে আগামী কালকের ওয়েদার কেমন হবে, বৃষ্টি হবে কি হবে না, আমার কি ব্যাগে ছাতা নেওয়া লাগবে নাকি লাগবে না, এটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং। পূর্বাভাস, পূর্বাভাস, পূর্বাভাস। আর ইন্ডাস্ট্রিতে ফোরকাস্টিং মূলত ব্যবহার করা হয় হচ্ছে যে আমার এই মাসে প্রোডাকশন কেমন হবে, বা আগামী মাসে প্রোডাকশন কেমন হবে, আগামী মাস থেকে মাসের টার্মে সপ্তাহে নিয়ে আসবো, আগামী সপ্তাহে প্রোডাকশন তাহলে কত হইতে হবে বা কেমন হবে ক্যাপাসিটি অনুযায়ী, আর সেই সপ্তাহ থেকে আবার নিয়ে আসতে হবে দিনে, আমার দিনে কেমন হবে প্রোডাকশন, সেই দিন থেকে আবার ঘন্টা হিসাবে নিয়ে আসতে হবে যে আমার ঘন্টায় কেমন হবে। এইটা আবার ফ্লোর টু ফ্লোর ডিফার করে। এটা আপনার কি মিটিং আছে না ওখানে? মিটিংয়ে মিটিং ফ্লোরের ফোরকাস্টিং বা তাদের ক্যাপাসিটি এগুলো হয় অনেক বেশি বেশি সময় ধরে, কারণ ওখানে তো এক শিফটই শিফট হয়েছে না, যে মেশিন চলে মনে হয় 8 ঘন্টা হিসাবে, তাই না? নাকি 8 ঘন্টা হিসাবে চলে নাকি তার চেয়ে বেশি? 8 ঘন্টা হিসাবে। তো তাহলে আপনাদের ফোরকাস্টগুলো হয় আরও বড় বড়, আপনারা হয়তো মানে এই যে ইয়েটা ক্যাপাসিটি বা এই মানে টার্গেট এগুলো কীভাবে না হচ্ছে আপনার মেশিন এবং কাম সুতার কাম ভালো করে, হ্যাঁ মানে সময় আপনাদের গড়পড়তা সময়সীমা কেমন হবে? এই যে এক একটা ধরেন টার্গেট 8 ঘন্টা, 90% তবে আমার জানা আছে যে মান্থলি একটা প্ল্যান থাকে। এইটা হচ্ছে আপনাদের বসরা ফোরকাস্ট করতেছে, এবং ফোরকাস্ট করার পর যখন সেটা অ্যাচিভ করে দিতে পারতেছেন তখন হচ্ছে টার্গেট অ্যাচিভ হচ্ছে। তাহলে বস একটু খুশি থাকে, পিঠে একটু চাপড়াই দেয়, আর টার্গেট অ্যাচিভ না হলে খুব বকা শোনা লাগে, এই আর কি। আর আপনাদের এই যে বড় যে ইয়েটা মানে আপনারা যে ধরেন সুই ইয়ে সুই বলতেছি স্পিনিং ফ্লোর বলেন বা আপনারা নিটিং ফ্লোর বলেন, তারপর ওভেন ওভেনের ইয়ে লুমের ফ্লোর কি বলেন, ওভেন ফ্লোর বলেন নাকি? আচ্ছা, ওভেন ফ্লোর বলেন, আর না হয় আপনাদের ডাইং ফ্লোর বলেন, এগুলো আপনাদের মান্থলি থাকে টার্গেট? কারণ আমার বন্ধু হচ্ছে ডাইনে জব করতো, তো আমি ওর কাছে শুনতাম যে ওদের মান্থলি বা আমি এটাও দেখছি মাস শেষে। আচ্ছা, আমাদের প্রত্যেকদিন হিসাব প্রত্যেকদিন 8 ঘন্টা করে দেওয়া আছে।
হ্যাঁ, প্রতিদিনের হিসাব প্রতিদিন দিয়ে আসতে হয়, এবং যখন কোনো ব্রেকডাউন হয় বা শাটডাউন হয় বা কোনো রকমের ইস্যু হয় মেইনটেনেন্সের, কতদিন পড়াশোনার রকম এরকম কোনো ইস্যু যখন হয়, ইস্যু হইলে তখন কিন্তু আপনারা দেখবেন টার্গেটকে পিছাই থাকে, এরকম শুনি যে ইয়েতে ডাইং ফ্লোরে পিছাই আছে 35 টন, আচ্ছা না অনেক বেশি বলে ফেললাম, না 35 টন একদিনের প্রোডাকশন, তারা কিছু করতে পারে না, এরপর তারা দিছে প্রবলেম ফেস করছে ফিনিশিং ও এক্সট্রা প্রসেসিং হচ্ছে কম্প্যাক্টর মেশিন বলেন বা সেন্টার, হ্যাঁ এইগুলোতে সময় খেয়ে গেছে, জিএসএম নিয়ে জিএসএম তারপর হচ্ছে, কিন্তু যারা অ্যাপারেলে আছেন এই সুইং ফ্লোরে কিন্তু এটা আরও প্যারা, এই ফোরকাস্টিং এর প্যারাটা, কারণ যারা মেশিন নিয়ে কাজ করবেন মেশিন কিন্তু বেইমানি করবে না, মানে মেশিনের ক্যাপাসিটি আপনি যেটা পাবেন, মেশিনের ক্যাপাসিটি যেটা ওইটার 85-90% মেশিনে কোনো প্রবলেম না হলে হ্যাঁ এটা এমনি অ্যাচিভ হয়ে যাবে, কিন্তু মানুষ তো আসলে মেশিন না, তো ওই জন্য মানে মানুষ থেকে অ্যাচিভ করা একটা আপনি ফোরকাস্ট করলেন সেটা মানুষ যখন আপনাকে দিতে পারবে না, বা ওই মানুষটা পরের দিন নাই হয়ে যাবে, বেতন দিল চার পাঁচ দিন ধরে হচ্ছে ইয়ে দুর্ভিক্ষ চলে ইন্ডাস্ট্রিতে সুইং ফ্লোরে, তো এটা হচ্ছে এই টাইপের জিনিসগুলো ইয়ের জন্য প্রোডাকশন ফ্লোর স্পেশালি সুইং ফ্লোরের জন্য বেশি ক্রুশিয়াল, এবং ওখানে ঝামেলা হয় বেশি। আপনি কোন জায়গায় আছেন? বসেন বসেন, ডাইং প্রিন্টিংয়ে তো তাহলে ওই আপনি ওটা ফেস করেন না। সাগর কি সুইং এ আসেন প্রোডাকশন? আমি হচ্ছে একটা এজেন্সিতে আছি। হ্যাঁ এজেন্সি, আপনি শুনছিলাম আমি আপনি তো মনে হয় কোয়ালিটিতে, কিন্তু আপনি তো অ্যাপারেল মেজর, তাই না? কারণই অ্যাপারেল মেজর না এখানে সাগর ছাড়া। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক ফোরকাস্টিং, ঠিক আছে? ফোরকাস্টিং এর সংখ্যাটা মানে এগুলো অলরেডি পড়ানো হয়েছে, মাসুদ হয়তো একটু বড় হয়ে যাবে তাও একটু রিভাইজ করতেছি। ফোরকাস্টিং ইজ এ টুল ইউজ ফর প্রেডিক্টিং ফিউচার ডিমান্ড বেসড অন পাস্ট ডিমান্ড এন্ড ইনফরমেশন, মানে এটা হচ্ছে বইয়ের ভাষায় আপনাদের ইন্ডাস্ট্রিতে ফোরকাস্টিং কি বা টার্গেট কি ওটা বলে দিলাম, বইয়ের ভাষায় হচ্ছে এটা যে ফোরকাস্টিং এমন একটা টুল বা এমন একটা উপাদান যেটার মাধ্যমে আমরা হচ্ছে ফিউচারের টার্গেট প্রেডিক্ট করি পাস্টের ইনফরমেশন অনুযায়ী। আচ্ছা ফোরকাস্টিং কেমন ইম্পর্টেন্ট দেখে নিন, আর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এটা একবারকে বলে দিই, ফোরকাস্টগুলো ধরে নিতে হয় যে এটা আমার আন্দাজ, মানে আমি আন্দাজ করতেছি আজকে 10 টন প্রোডাকশন হবে, কারণ আমি জানি এই মেশিনের ক্যাপাসিটি এরকম, এটা গড়পড়তা 10 টনই করে, আর আমার টার্গেট হচ্ছে অন্তত 9.5 টন আজকে করে দেয়া, না হয় আমার টার্গেট অ্যাচিভ হবে মানে ইয়ে অ্যাচিভ হবে না, আমি ডিউ টাইমে ডেলিভারি দিতে পারবো না। তো ফোরকাস্টটা আর অলওয়েজ রোল বলতে গেলে কি বোঝাচ্ছে, যে আপনার প্রোডাকশন আজকে 9.9 টন হতে পারে কথার কথা, আবার 10.1 টন হতে পারে, এই জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে আমি ধরে নিতে পারবো না, এটা হেরফের হইতেই পারে। তারপরেটা হচ্ছে যখন আমি সিলেক্টিভ একটা প্রোডাক্ট নিয়ে, সিলেক্টিভ একটা কাউন্ট নিয়ে, সিলেক্টিভ একটা শেড নিয়ে, সিলেক্টিভ একটা ফ্যাব্রিকের উপর আমি করব মানে কি বলে ফোরকাস্ট, তখন সেটার অ্যাকিউরেসি বেশি হবে না কম হবে? বাকিরা বলছেন দিবস বললো বেশি হবে, আমি যখন ফোরকাস্ট করতেছি মানে আমি বুঝতে চাচ্ছি যে ধরেন এখানে ক্লাস 5 এর কিছু স্টুডেন্ট আছে, ক্লাস 7 এর কিছু স্টুডেন্ট আছে, ক্লাস 10 এর কিছু স্টুডেন্ট আছে, তো আমি একটা জিনিস তাদেরকে বোঝাবো, একটা গড় অঙ্কে গড় কেমনে করে গড় বুঝাবো, তো তাহলে এখানে সবাই কি সমানভাবে বুঝবে? আমি 5 এর স্টুডেন্টকে বুঝাইতে হবে একভাবে, 7 এর স্টুডেন্টকে বুঝাইতে হবে একভাবে, 10 এর স্টুডেন্টকে আরেকটু অ্যাডভান্স ভাবে বুঝাইতে হবে, ওকে শুধু গড় বুঝাইলে হবে না, সাথে মধ্যপ্রচুর ওই মেইন মিডিয়ান মোড সব বুঝাইতে হবে, তো তাহলে আমি আলাদা আলাদা করে বুঝাইলে বেশি সুবিধা হবে তাদের জন্য, ওইটাই। তো আমি স্পেসিফিক এই যে এখানে কি বলছে স্পেসিফিক গ্রুপ অফ বা অর ফ্যামিলিস অফ আইটেম ওগুলোকে নিয়ে যখন ফোরকাস্ট করবো সেটা আমার মানে সঠিক হওয়ার কাছাকাছি যাবো বেশি। যেমন ধরেন আমি হচ্ছে রাফি, আমি আমার এক্সপিরিয়েন্স আছে ইয়েতে আর এম জিতে,
এবার আমাকে যদি প্রেডিক্ট করতে বলেন বা ফোরকাস্ট করতে বলেন ডাইং এর, তাহলে ডাইং এ আমি ফোরকাস্ট করবো যে আজকে একটা প্রোডাকশন ফ্লোরের দায়িত্ব দেওয়া হলো, তা আমি প্রোডাকশন ফ্লোর নিয়ে তো আমার অন হ্যান্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নাই, তা আমি ডাইং এর প্রোডাকশন ফ্লোরে প্রেডিক্ট ফোরকাস্ট করলাম, আর আমি আর এম জিতে গিয়ে একটা সুইং লাইন থেকে ফোরকাস্ট করলাম, আমার কোন ফোরকাস্টটা মিলার চান্স বেশি আর এম জি? এখানে এই লাইক এইটাই বুঝে গেছে যে মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে ফোরকাস্ট আর মোর অ্যাকিউরেট ফর সার্টেন গ্রুপস অফ অর ফ্যামিলিস অফ আইটেমস। আচ্ছা এবার দ্বিতীয়টা হচ্ছে ফোরকাস্ট আর মোর অ্যাকিউরেট ফর শর্টার পিরিয়ড অফ টাইম, যে আমি এই সুইং ফ্লোরটা দেখলাম বা আমি হচ্ছে প্রোডাকশন লাইনটা দেখলাম, দেখার পর আমি এটার একদিনের প্রেডিকশন করব আর এক সপ্তাহের প্রেডিকশন করব, কোনটা বেশি মিলার চান্স থাকবে মানে কোনটা কাছাকাছি যাবে? কথার কথা এই আজকে এই মেশিনের মেশিনের ক্যাপাসিটি হচ্ছে ধরেন এক আপনাদের টন হিসাবে তো হয় না, আপনাদের মনে হয় কত মেশিনের ক্যাপাসিটি কত থাকে কেজি হিসাবে না 500 কেজি? ঘন্টায় কত কেজি হয়? 20-30 কেজি করে 20-30 হিসেবে। আচ্ছা আর প্রতিদিন কি কোনো মেইনটেনেন্সের জন্য ফিক্সড টাইম থাকে নাকি এটা ওই? না না মেইনটেনেন্সের জন্য ফিক্সড টাইম থাকে না, এমনি যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাভেলেবিলিটি 5% টাকা ওরা কাজ করে, যে টাইমটা লাগে ওটা কোনো ফিক্সড। আপনাদের যে শিফটটা পুরো 8 ঘন্টা, সেই 8 ঘন্টার ভিতরে আপনারা কি টাইম কিছুটা অ্যালাউন্স রাখেন না টাইম? পুরোটাই প্রোডাকশনের জন্য। তার মানে যদি 20-30 কেজি হয় আপনার তাহলে টার্গেট থাকে 170 কেজি এরকম, তাই না? তা আমি প্রেডিক্ট করলাম যে ওনার একদিনে ওনার এখান থেকে অ্যাচিভ হবে 170 কেজি, 20 কেজি করে 8 ঘন্টায় সাথে আমি 10 কেজি বাড়াই দিলাম, একটু তো চাপ দিতে হবে। 170 কেজি তাহলে আমি একদিনে আমি করলাম হচ্ছে 170 কেজি, তাহলে আমি 3 দিনের এবার যদি ফোরকাস্ট করি 3 দিনে তাহলে এটা 6 শিফট 24 ঘন্টা 9 শিফট তাহলে আমার মিনিমাম 7 দিন আমি একদিন হাতে রাখবো অবশ্যই। 12 শিফটে 1500 কেজি অ্যাচিভ হবে দেখছেন, তাহলে কিন্তু হিসাব কিন্তু এরকম হচ্ছে না মানে নর্মাল গুণ ভাগের হিসাব মানতেছে না। না না মানবো। আচ্ছা এটা ওই যে অরবিন্দ আপনি যে কথা বললেন নিউট্রালিটির সমস্যা থাকতে পারে, আমার অপ অর্ডার তো 170 কেজি অ্যাসেপ্ট করতে পারবো না, মিনিমাম 160 কেজি 50 কেজি আসবে, মেশিন রোল কাটার সময় আছে, বিভিন্ন আদার্সের সমস্যা দিয়ে দেখা যাবে আমি যদি কাউন্টারও দিয়ে দিই করতে পারবো না। উপরে যাওয়ার জন্য চাপ প্রেশার প্রয়োগ করা হয়, আমরা প্রত্যেকটা মেশিনে মিনিমাম আমাদের 90-92% আর যত সময় যায় একটা মেশিনের ডিপ্রিসিয়েশন বা ক্ষয় ক্ষয় হতে থাকে তখন বেশি অ্যাচিভ করার কঠিন হয়ে যায় না? অবশ্যই। আচ্ছা তারপরে এভরি ফোরকাস্ট শুড ইনক্লুড অ্যান এরর এস্টিমেট, এই যেমন আমরা এখন ডিসকাস করে আমি এখানে নয়শিপ দিয়েছিলাম, পরে এরর এস্টিমেট যেখানে ভুল হতে পারে, এখানে মেশিনের সমস্যা হতে পারে, অপারেটরের সমস্যা হতে পারে, আমি তারও 3 শিফট বাড়াই দিতে পারি, এই এস্টিমেশনটা সবসময় ফোরকাস্টে যুক্ত করতে হয়। ফোরকাস্ট আর নো সাবস্টিটিউট ফর ক্যালকুলেটেড ডিমান্ড, এটা হচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে। এটা এবার আপনারা অন্যভাবে চিন্তা করেন যে আপনারা ব্যবসা করতেছেন, আপনারা একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসাতে আপনারা ফোরকাস্ট করতেছেন যে আমার অর্ডার আসবে হচ্ছে, কেউ একটা ব্যবসার উদাহরণ বলেন যে আপনারা লাইফ হবে ব্যবসাটা করছেন, হইতে পারে আমের ব্যবসা, হইতে পারে টি শার্টের ব্যবসা, হইতে পারে সিজনাল কোনো কিছুর ব্যবসা, সুপারের ব্যবসা যে ডিমান্ড, আগে তো নিশ্চয়ই আপনি ডিমান্ড ফর
ডিমান্ডের ব্যাপারে ফোনটা স্লো আছে সুপার ইনভেস্ট পুরো দিকে আছে এটা কি জানেন এটা পার্সোনাল কথা আছে এই টাইম কি আমি বলবো তো আপনি একটু ইয়ে করুন ওই আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করুন বাকি রে ইন্সপিরেশন পাবে স্যার অ্যাকচুয়ালি সুপারের ব্যাপারটা আমার ছিল না ছিল আমার দাদার ছিল আর কি তো দাদা যখন মারা গেছে তখন আমি ক্লাস 9 এ পড়ি তো দাদা মারা যাওয়ার পর যখন আমি বাড়িতে ছিলাম 9 10 এর বছর ওই দুই বছর আর কি দাদার ব্যাপারটা আর কি একটু দেখছিলাম আমি দেখলাম আর কি তো দাদা মারা যাওয়ার পর হচ্ছে মানে আমরা হচ্ছে মানে ছোট ছোট যে কাস্টমার গুলো ছিল আর কি মানে যারা বিক্রি করতো 5 পিস 10 পিস 15 পিস তাদের কাছ থেকে আমরা কিনতাম কিনে হচ্ছে যারা বড় বড় ব্যাপারী আছে যারা 1000 2000 1500 করে কিনে আমরা তাদের কাছে সেল করতাম আচ্ছা তো আপনি ধরেন নিজেকে আমার জায়গায় কল্পনা করেন যে আপনি এখানে দাঁড়ায় আছেন আপনার সামনে এরকম ক্ষুদ্র যারা ব্যবসায়ী বা যারা প্রোডিউসার যারা উৎপাদনকারী এক কথায় যাদের গাছ আছে আপনার কাছে এরকম 20 জন আছে আপনার সামনে তো আপনি হচ্ছে কতজন থেকে কিনতেন বা ওটা কিসের উপর ডিপেন্ড করতো বাকি যেটা আছে আমি পুরোটাই আমার এখান থেকে কিনতাম কেনার পরে যখন সেল করলাম আবার আবার নতুন ক্যাশ টাকা মানে আমি যেটা বলতেছি আপনার ডিমান্ডের ব্যাপারে চিন্তা করা লাগতো না মানে নাকি ডিমান্ড সব সময় ছিল মানে আমি যা দিব সবই নিতে তবে ওটা ছিল কি মানে কোয়ালিটি ডিপেন্ড করতো আর কি ঠিক আছে মানে কিছু কোয়ালিটি ডিপেন্ড করতো যেগুলো একটু ভালো না ছিল ভালো আর কিছু হচ্ছে আমি যতটুকু দিব ততটুকু সেল করতে পারবো এখানে আমি বলি এটা এখানে হচ্ছে থিওরিটিক্যাল লেখাপড়া আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এর পার্থক্য মানে আমি হয়তো বলতেছি সব জায়গায় কোয়ালিটি সেম কিন্তু ডিমান্ড সেম নাও হতে পারে কিন্তু আপনি আপনাদের সামনে দাঁড়াই ফোরকাস্ট করতেছি আর ওনার হচ্ছে ক্যালকুলেশন করা বা ওনার একটা মাঠ ঘুরে আসা মানে কারণ বাংলাদেশে তো এটা খুবই একটা অ্যালার্মিং ব্যাপার এবং এটা অনেকদিন ধরে সাফার করতেছে বাংলাদেশ আরো উপর উঠে যেতে পারতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা শব্দ আছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দুর্বল যে আমাদের রেডিমেড গার্মেন্টসে ফ্যাব্রিক লাগতেছে মানে একদম কমপ্লিট ফ্যাব্রিক লাগতেছে কিন্তু এই কমপ্লিট ফ্যাব্রিকটা সাপ্লাই দেওয়ার জন্য আমার যে র ম্যাটেরিয়াল যেগুলো দরকার সেগুলো ফাইবার থেকে শুরু করে ন্যাচারাল ফাইবার মানে কটন হোক পলিস্টার হোক তারপরে সেই ফাইবার থেকে আমি যে নিট বা ওভেন বানাবো মানে স্পিনিংই নাই বেশি এখন স্পিনিং থাকলে হয়তো ওভেন আর নিট এই ইন্ডাস্ট্রিগুলো আরও বাড়ত আর বাংলাদেশ তো ধরেন মৌসুমি জলবায়ু দেশ কটন নিয়ে আপনাদের কেমন আইডিয়া আছে জানি না মানে যেখানে একটু বৃষ্টিপাত বেশি হয় হ্যাঁ ওখানে কটন খুব শুষ্ক ওয়েদার লাগে শুকনো ওয়েদার লাগে এই জন্য ইন্ডিয়াতে কিছু জায়গায় হয় পাকিস্তানে হয় মিশরে হয় আমেরিকাতে হয় ব্রাজিলে হয় যেখানে গ্রো করতে পারতেছে না সেখানে ওই ওভেন বলেন নিট বলেন তারাও সুবিধা করতে পারে তবে এখন যদি সিনথেটিক গুলো আনা যায় পলিস্টার নাইলন এগুলো যদি আনা যায়
যে পলিস্টারেরও আবার অনেক রকম ইয়ে আছে, কি বলে যেন অ্যারামিড ফাইবার যেগুলো, এখন তো স্যার ওগুলো অনেক করে হচ্ছে, এখন এখন শুধু কলেজের উপর ডিপেন্ড করে না, অনেক কোম্পানি আছে তারা ওটা ডিসকস পলিস্টার এগুলো অনেক করছে, ওইটাই তো করতে হবে, মানে যেহেতু আপনার যে বললেন না আমরা দিয়ে পারতেছি না, আপনি ওটা দিলে ওইটা আপনি দিয়ে পারতেছেন, ওটাও দিয়ে পারতেছেন না নাকি এই আর কি, ওটা গ্রো করবে যত আমরা ব্যালেন্স একটা গ্রোথের দিকে এগাবো। আচ্ছা এটা মোটামুটি ইয়ের সাথে প্রিন্সিপাল অফ ফরকাস্টিং বললো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ফরকাস্টিং এর সাথে কিছুটা মিলে, যেমন ওখানে বলছে যে ফরকাস্ট আর অলওয়েজ রং, এখানে বলছে ফরকাস্ট আর রেয়ারলি পারফেক্ট, ফরকাস্ট আর এখানে তো মোটামুটি সবাই মানে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনে বিলং করে, মানে আপনাদের ইন্ডাস্ট্রি টাইপটা যদি আমি বিভাজন করি বা ক্যারেক্টারাইজ করি, সবাই এখানে ম্যানুফ্যাকচারিং এ বিলং করি আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো এখানে কি কি আছে দেখেন, মার্কেটিং রিলায়েবল ফোরকাস্ট অফ মার্কেট সাইজ মার্কেট ক্যারেক্টারিস্টিক্স মার্কেট শেয়ার ট্রেন্ডস ইন প্রাইস, তাহলে এখানে আচ্ছা কিছু নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড প্রমোশন ই বিজনেস স্ট্র্যাটেজিস গ্লোবাল কম্পিটিশন স্ট্র্যাটেজিস এন্ড সো অন, তাহলে মার্কেটিং এর কোন কোন জায়গায় আমরা ফোরকাস্ট করতেছি বা আমরা টার্গেট নিই, মানে আপনাদের বুঝে সুবিধাতে ফোরকাস্টিং ওয়ার্ডটা একটু আমি রিপ্লেস করতেছি যে আমরা টার্গেট নিই কোন কোন জায়গায়, মার্কেট সাইজ প্রাইসটা, হ্যাঁ আমরা আজকে সুপারি ব্যবসার এক্সাম্পল দিয়ে যতটুকু বোঝানোর চেষ্টা করবো, আপনি কোন এরিয়ায় করতেন এখানে কি আবার কিছু বরিশাল, আচ্ছা বরিশাল কি পৌরসভার ভেতরে মানে শহরের মানে মেহেন্দিগঞ্জ থানা, আচ্ছা তো তাহলে এই যে মার্কেট সাইজ, তাহলে সিফাত যখন নামছিল বিজনেসে সে আগে নিজের মার্কেটটা যাচাই করে নিছে এবং সে কতটুকু পর্যন্ত, সে যেহেতু বলতেছে যে সে ডিমান্ড মানে প্রচুর ডিমান্ড ছিল সে সাপ্লাই দিয়ে কুড়াতে পারতো না, তাহলে সে তার নিজের ওই যে যেটা বললো আমি জিজ্ঞেস করলাম যে এটা যে আপনি কতটুকু ক্যাপিটাল ইনভেস্ট করতেন, সে বললো যে আমার ট্রান্সপোর্টেশন খরচ বাদ দিয়ে যতটুকু থাকতো সবই ইনভেস্ট করতাম, তো তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে তার বিজনেসের সেন্টার ব্যবসার কেন্দ্র, এখান থেকে সে এতটুকু কভার করতে পারবে এতটুকু এরিয়া, আমি আমারও একটা ব্যবসার এক্সাম্পল দিয়ে বোঝাবো, মার্কেট ক্যারেক্টারিস্টিক্স, মার্কেট ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে এটা আপনারা কি বুঝেন একটু শুনে, মার্কেট ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝেন, মার্কেটের বৈশিষ্ট্য কি বুঝবেন, মার্কেট ক্যারেক্টারিস্টিক্স বলতে কি হলো, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে শুরু করি, যেমন ধরো আম কি বছরে 12 মাস ব্যবসা হয় না, হবে না, তাই এই আমের বাজার যেটা আমের মার্কেট যেটা সবাই ফেসবুকে পেজ খুলে হচ্ছে বাকি একজন ধরেন এই যে ঢাকা সাইডে তো আর আমের বাগান নাই, ধরো ধরো আমের গাছ নাই, এবার কারোর বাড়ি হচ্ছে আচ্ছা বরিশাল থেকে মনে হয় ডাবের বিজনেস ভালো হয়, আমি কি ভুল বলতেছি, হ্যাঁ আচ্ছা সরাসরি সুপারি হতে পারে, সুপারি ব্যাপার নাই,
আমি জানি না বই এর পটখালে সাইড না তো দাদা ওই দিকে ডাবের বিজনেস ভালো বড় পটখালে ওই দিকে আচ্ছা ডাব তো সিজনাল না আমি আমের ফেরত আছি রাজশাহী সাইডে বাড়ি থাকি আচ্ছা কোন জায়গা দিনাজপুর দিনাজপুরে তো আম হয় বাড়ি ভাঙা জিনিসপত্র এখানে অনেক দামের লিচু হয়তো সেল হচ্ছে 200 টাকায় এখানে ডাইরেক্ট ডাবল 400 টাকায় লিচু সব বিক্রি হচ্ছে তো সে তখন চিন্তা করবে যে আমি তাহলে সামনের সিজনে লিচু আনতে পারি কিনা এই আনার ব্যাপারে তাকে রিস্কগুলো চিন্তা করতে হবে যে গাড়িতে আনতে গিয়ে আমার নষ্ট হয়ে যাবে কিনা আমি নিজে সংরক্ষণ করতে পারবো কিনা আমি যত কারণ তত বিক্রি করতে পারবো কিনা তো এই যে সে যে এই ডিসিশনগুলো নিবে সে ইনভেস্ট করার জন্য তাহলে মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তাকে ভাবতে হচ্ছে যে এটা যদি 12 মাসের হয়তো তাহলে একটু তার দুশ্চিন্তা হয়ে যাবে কারণ সে একটা জব হোল্ডার সে ফুল টাইম বিজনেস এখন করতে পারবে না সে সিজনাল একটা ব্যবসা করতে পারে তো তাইলে এটা কিন্তু একটা মার্কেটের বৈশিষ্ট্য ওই লিচুর মার্কেটটার বৈশিষ্ট্য যে ওটা কি সিজনাল নাকি 12 মাসের ইয়ার জন্য হ্যাঁ তো তাহলে লিচুর ওটা কি ছিল সিজনাল নাকি 12 মাসের সিজনাল তাহলে এটা একটা মার্কেটের বৈশিষ্ট্য এই মার্কেটের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে সে ফোরকাস্ট করতে পারে যে আমি হচ্ছে যেহেতু এক সিজনে করবো বিজনেস তাহলে এক সিজনে আমি কত কি করতে পারি এবং যারা বিজনেসম্যান বা যারা হচ্ছে অনলাইনে বিজনেস করে তারা কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো খাটায় তারা হচ্ছে লিচু সিজনে লিচু বিজনেস করতেছে এরপর কোরবানির আগে বা ঈদের আগে সে হয়তো কাপড়ের বিজনেসও অব্যক্ত করতে পারে তারপরে কোরবানির সময় আবার অন্য রিলেভেন্ট কী কী আইটেম বাড়তে পারে অনেকে সরাসরি গবাদি পশুতেও ইনভেস্ট করে যেমন চিকানের সাইডে হচ্ছে এরকম প্রচুর আছে যে জবহোল্ডার যারা যাদের ভালো একটা ক্যাপিটাল আছে মূলধন আছে তারা হচ্ছে মানে গরু ছাগল ইয়ে করে মানে গ্রামের সাইড থেকে শহরের সাইডে নিয়ে আসে এবং চিটনে যেহেতু এই মার্কেটটা খুবই বড় মানে চিটনে একটু সংকীর্ণ মানুষ কোরবানি হচ্ছে একটা জায়গায় একটা গরু না দিয়ে তারা ছোট ছোট গরু দুইটা দেয় এরকম যাদের বেশি নামে দিতে পারে ফ্যামিলির মৃত সদস্যদের নামেও যাদের দিতে পারে তো ওই ওই জায়গায় কিন্তু ওই বিজনেসটাও সিজনাল হিসেবে ভালোই চলে তাহলে মার্কেটের ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে একটা হতে পারে যে আমার এই মার্কেটটা কি 12 মাসের মার্কেট নাকি সিজনাল মার্কেট তারপরে এই মার্কেটের কনজিউমার কারা এখানে কনজিউমাররাও কি হচ্ছে আমি কি 12 মাস তাদের পাবো নাকি আমি হচ্ছে এটা একটাই তাদের চাহিদা আসবে তো আপাতত মার্কেট ক্যারেক্টারিস্টিক্স বলতে এরকম একটা ধরনের মার্কেটের ধরন তার ভিতরে হতে পারে এটা ফুল টাইম নাকি পার মানে এটা কি ফুল টাইম নাকি সিজনাল আচ্ছা মার্কেট শেয়ার বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে আপনার বিজনেস আপনি যেখানে বিজনেস করবেন ওখানে অলরেডি কেউ আছে কি যেমন ধরুন সুপারের ব্যবসাতে আপনি যাচ্ছেন আপনার তো অবশ্যই কিছু কম্পিটিটর ছিল অবশ্যই তারা থ্রেটেড দেয় নাই ছোট বাইনের ছেলে এই বিজনেস করতে আসতেছে আমার এলাকায় আমার ব্যবসা নিয়ে যাবে ফেস করা লাগছে না ওইভাবে বলে মন মনে ফেস করা মানে নিজের এলাকায় তো এবং ওখানে এরকম ইস্যু সব জায়গায় হয় না যেখানে হচ্ছে সাপ্লাই কম ডিমান্ড বেশি সেখানে আসলে কেউ দিয়ে কুলাতে পারতেছে না ওখানে আসলে সবাই মোটামুটি করতে পারে ব্যবসা আচ্ছা তারপর ট্রেন্ডিং প্রাইস বলতে এখন কি প্রাইস উদ্ধমুখী না নিম্নমুখী এখন কি সংকট চলতেছে নাকি ইয়ে চলতেছে এখন হচ্ছে আধিক্য চলতেছে যেমন ধরেন আমি হচ্ছে ওটস খাই ওটস চিনা যে বয়ন ধরে পাওয়া যায় দোকানে ভুট্টা থেকে বানানো হয় বার্লি আর ভুট্টা দিয়ে ভাতের মতো একটা ওটস তা আমি ওটস খাই একটা পার্টিকুলার ব্র্যান্ড কোয়েটার ওটার ওটস আমার পছন্দ আর কি সকালে নাস্তার জন্য তো লাস্ট যেদিন আমি বাজারে গেলাম বাজার থেকে ওই ওটস দেয় সরকার পদক্ষেপ রয়েছে এখন ওইটা মনে হয় ওটা গাজীপুরে প্রসেসিং হইতো অস্ট্রেলিয়ার কোম্পানি কিন্তু প্রসেসিং গাজীপুরে হয় তো ওইটা এখন ওই কোম্পানির ওটসটা বাজারে আর নাই তো বাজারে না থাকাতে যে 2-1 পিস ছিল সেই 2-1 পিসের দাম ইচ্ছা করে বাড়ায় যে 1 কেজি বয়াম ওগুলো হচ্ছে 550 টাকা পড়তো তখন ওই ওই ব্র্যান্ড তো আমি পাই নাই অন্য ব্র্যান্ডের জিনিস আমার হচ্ছে নর্মাল প্রাইসের চেয়ে আরও 70-80 টাকা বেশি দিয়ে কেনা গেছে তো এটা যদিও খারাপ প্র্যাকটিস
এটা মোটেও জাস্টিফাই করার কিছু নাই, এটাকে এটাকে লিগাল করার কোনো সিস্টেম নাই, এটা ইলিগাল লিগালি। আমি যে যে দামে কিনছি আমি তার চেয়ে মার্কেটের সুবিধা নিয়ে দাম বাড়াই দিব, এর এটা মোটেও অনেস্ট প্র্যাকটিস না। তো যাই হোক, ট্রেনজিং প্রাইস এটার উপর ডিপেন্ড করতেছে। ধরুন আপনি উনি নিজেই সুপার নিয়ে আছে, সুপারের এক্সাম্পল এখানে যাই, আপনি মাইন্ড করতেছেন না স্যার? আচ্ছা ঠিক আছে, রনির উপর রাগটা করে না, ঠিক আছে। তো এই সুপারি এই বছর একটু কম হয়েছে, এই বছর সুপারি না, এই বছর অনেক কিছুই কম হবে। এই যে ফেনিক থেকে যেগুলো আমরা পাইতাম, নোয়াখালী থেকে যেগুলো পাইতাম, বা চট্টগ্রামের সার্টেন এরিয়া থেকে, কুমিল্লা থেকে যেগুলো পাইতাম, ওগুলো এবার একটু কম হবে। ওই সাইডে কি দুই একটা জিনিসের তাহলে উদাহরণ দেওয়া উচিত যে এই জিনিসগুলো ওই সাইডে কি হয় এবার তো আমি এখন বলতে পারতেছি না। ওই সাইডে আপনাদের তো নলেজ আছে কি হয়, ধান ধান তো সব জায়গায় হয়, মাছ বেশি হয় ওইদিকে নিচে এলাকায়, মাছ মে আমাদের মিলে কুমিল্লা, তাহলে ওই ওই মাছ তো সরাসরি ঢাকায় ইফেক্ট করে, তারপর কুমিল্লার মাছ তো ঢাকা থেকে আসতো, তাই না? বন্যা হয়েছে মাছ তো আরো বেশি হবে, কিন্তু পানি সরে গেলে তো মাছ সরে গেল, মাছ আর ওরা মাছ ধরে রাখবে কোথায় বন্যার ভিতরে? এই যে আপনাদের চাষ করা মাছ যেগুলো এগুলো তো সব চলে গেছে, সব চলে গেছে। ও কিন্তু এখনো হচ্ছে পানির ভিতর ভিতরে করতেছে, দেখলাম দুইটা গ্রুপ গেছে ও করতেছে ওর এলাকার থেকে, মানে ও ভার্সিটির অংশ হিসেবে যায় নাই, তো ওদের ওখানে কিন্তু পানি এখনো নামে। আমার 20 জন সাপ্লায়ার বসে আছে, আমি 10 জন থেকে কিনলাম, বাকি 10 জনের দিকে তাকাইলাম না, মানে আমার ইচ্ছা মতো দামে, আমার সুবিধা মতো দামে আমি কিনলাম, এভাবে উনি করতে পারতো এই বছর কিনতে হবে। আবার উনি নিজেও কম দামে সেল করতো, উনি নিজে যেহেতু কম দামে কিনছে কম দামে সেল করতো, নেক্সট বার হচ্ছে সুপারি একটা সম্পদ দেখা দিচ্ছে যেখানে 20 জন নিয়ে আসতো, এবার 8 জন নিয়ে আসছে, উনি 10 জনের থেকে কিনতো 10 জনের থেকে 8 জন কিন্তু ওনার তো টাকাটা আছে, এবার 10 জন ভাই আছে 8 জন কিন্তু ওনার তো টাকাটা আছে। জিনিসের দাম বড় বেড়ে গেল অথবা তার লাভ কম হবে এই আর কি। এখন ইনস্ট্যান্ট যেটা হলো এলএনজির দাম যা কমায় দিল, যারা কিনে রাখছে আপনাদের ভিতর একটা মানে কি বলবো, একটা আপনাদের প্ল্যান করা আছে বা চক্র, এটা সাধারণ মানুষের বিরুদ্ধে তো চক্রান্ত, আপনাদের প্ল্যান করা আছে যে আমি ওই ওটস বাজারে যা আছে, এমন তো না যে কাকতালীয় ভাবে সব সব ওটস একবারে বিক্রি হয়ে যাবে, কারণ যদি দুই একটা বয়ান থাকেও এইসবের তো 3-4 বছর বা 2 বছর মেয়াদ থাকে, মানে প্যাকেটের গায়ে ওটা তো মেয়াদ 1-2 মাসে ফুরে যাবে না, ওরা ওইটা ঢুকাই ফেলে, ওই ওইটা শোকে রাখে না, ওই ওই ওটসটা ওটা রাখলেও না, ওরা অন্য জিনিসগুলো অন্য প্রোডাক্টটা বেশি দামে তখন পুষ দিবে, সেল দিবে আর কি। আচ্ছা, আর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টটা আবার আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আরএমজি ইন্ডাস্ট্রিতে ফেরত মার্কেটিং এমপ্লয়ি, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট চিন্তা করেন হচ্ছে আরএনডি মিটিং এ আরএনডি আছে না? আছে আছে, কয়েকটা স্পেশাল ফ্যাব্রিকের নাম বলো, সিঙ্গেল জার্সি ডেরিভেটিভের নাম বলো, যেগুলো আপনাদের আরএনডি ডেভেলপ করছে, পপকর্ন পপকর্ন ডিজাইন করা আছে, পপকর্ন এটা কি এনা রিভেট ডেরিভেটিভ না? এটা ভিতরে না, এটা রিভেট তো হয় কিন্তু জার্সি তো করা হয়, ক্রেক জার্সি, ক্রিঙ্কেল জার্সি, ক্রিঙ্কেল জার্সি, হ্যাঁ আচ্ছা ক্রেক, এবার ওই ক্রেক বা ক্রিঙ্কেল জার্সি যেটা, এটা তো প্রথম কথা বায়ারদেরকে সেলই করতে পারবেন না, কারণ নর্মাল আপনার নর্মাল যে
প্লেন সাধারণ সিঙ্গেল জার্সি ওইটার প্রাইস কেমন হয় আইডিয়া আছে? ওটা তো মানে যদি ওগুলো আপনারা তো এইসব নেগোসিয়েশন করেন না, এগুলো মার্চেন্ডাইজার ব্যাপারে, কারণ একটি সুতার দাম মানে 350 টাকা, সেই হিসেবে নিট খরচ এখন 20 টাকা করে পার কেজি, আদার্স খরচ 150 টাকার ভিতরে পড়বে এক কেজি কাপড়ের দাম। তো ওই আপনি ক্রিঙ্কেল জার্সি করলেও আপনার তো না, ক্রিঙ্কেল জার্সিটা বেশি দাম, তাও তার ভিতরে হচ্ছে এখন যেমন আমার ইন্ডাস্ট্রিতে পয়েন্টাল রিগ চলতো, স্পেশাল ফ্যাব্রিকের ভিতর পয়েন্টাল রিগ, ওয়াফেল ওয়াফেল সবসময় আপনাকে হচ্ছে নতুন প্রোডাক্ট আপনি বানিয়ে দিচ্ছি মানে জাস্ট ডেভেলপ না, এটা আপনি হচ্ছে প্রোডাকশন ফ্লোরে থেকে প্রোডিউস করবেন, এমনি ডেভেলপ করার জন্য স্যাম্পল মেশিন আছে তাই না, যেগুলোর ইয়ে কম, ক্যাপাসিটি কম? হ্যাঁ স্যাম্পল মেশিন, ওগুলা হয়তো নতুন কিছু একটা ডেভেলপ করার জন্য চালায় এটাই আছে। আর যেটা ওই ডিজাইন হবে না তাহলে আমরা প্রোডাকশন মেশিন দিয়ে দেই, যে এই মেশিনে এই ডিজাইনটা হবে, অন্য মেশিন করলে হয় না ডিজাইন, সব কাপড় সব মেশিনে তো আর করা যায় না, এটাও ঠিক। আচ্ছা তো মার্কেটিংটা হচ্ছে ধরে ধরে বললাম সবগুলা, সবগুলা বলে নাই, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন, এরকম একটা নতুন প্রোডাক্ট আমি সেল করতে গেলে তখন আমার ফোরকাস্টটা অবশ্যই কাজে লাগবে, যে এটা আমি কতটুকু চালাইতে পারি বা আমার এটা কতটুকু প্রডিউস করা লাগতে পারে। ই বিজনেস স্ট্র্যাটেজিস, ই বিজনেস স্ট্র্যাটেজিস আপনাদের কথাবার্তা শুনে যেটা বুঝলাম, কেউ ই বিজনেস করে না, ই বিজনেস হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, যেটা ফেসবুকে প্রাইস চালাই সিজনাল, হচ্ছে আমি হচ্ছে হয় হানি নাটস সেল করলাম, না হয় আমি হচ্ছে আম সেল করলাম, কিছু সেল করলাম, ওইটা ওকে। ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর ফোরকাস্টিং কোন জায়গায় হয়, প্রজেকশন অফ ক্যাশ ফ্লো and rates of various expense and revenue, je amar accounts and finance je amar ekhan theke koto taka ber hobe ebong amar koto taka revenue te ashbe, expense kon kon jaygay kemon vary korte, je age amar transportation cost hoyto 2.5 lakh er hoye jeto ekta choto factory college factory dwara protishan kotha chinta kore, je 2.5 lakh e amar monthly transportation hoye jeto, ekhon diesel er dam barche তাহলে আমার এখন ওখান থেকে খরচটা বেড়ে দাঁড়াইছে হচ্ছে ডিজেলে যদি শতকরা 5% বাড়ে তাহলে আমার 2.5 লাখ খরচটা এখন বেড়ে দাঁড়াবে কত, 2,67,000 টাকা, যেটা আপনার 50 হয়ে যায়, তো ওইরকম আর কি। তারপরে নিউ ক্যাপিটাল অ্যাকুইজিশন, নিউ ক্যাপিটাল অ্যাকুইজিশন বলতে কি, যে আপনার নতুন কোনো হচ্ছে আপনার নিজের ইয়েটা আপনার অ্যাসেট, একটা ফ্যাক্টরির সম্পত্তি যেগুলো ওটা বাড়াচ্ছেন কিনা, নতুন কিছু আপনি কিনতেছেন কিনা, ও অধিকরণ করতেছেন কিনা, নিউ ক্যাপিটাল অ্যাকুইজিশন, যেমন ধরেন মেক্সিকো ফ্যাক্টরি কি এখন চলতেছে না বন্ধ? না বন্ধ, বন্ধ 2-3 দিন করছে যেটা জানি না, শুনছে কোনো ফ্যাক্টরি কি একদম বন্ধ হয়ে গেছে? না না শুনছে, যে একটা নাম বলবে যেগুলো সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি যারা চলতে পারে নাই, এরা কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, বন্ধ করছে, এই যে যারা এরকম বন্ধ করে তারা এরকম হোলসেলের মেশিন সেল করে দেন না, যে 100 পিস মেশিন আছে গেল না, এখনই মেশিন সেল করে দিয়েছে ফ্যাক্টরি, আবার আচ্ছা মেশিন না, অনেক অনেক মালিকরা তো মেশিন বিক্রি করে দিচ্ছে, এরকম তো হতে পারে। তাহলে ওই কথা আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন একটা ইন্ডাস্ট্রি চলতে পারতেছে না, ওটা বন্ধই করে দিবে, সে তো মালিকানাই চেঞ্জ হয়ে যায়, সে মালিকানাই সেল করে দেয়, একটা বড় ইন্ডাস্ট্রি যে এখন লাভ করতেছে বা যার এখন সামনে ক্যাপিটাল বেশি আছে ও পুরোটাই কিনে নেয়, কিনে নেয় ওখানে প্রোডাকশন করে, তো ওই যে বলছি যে এটা চিন্তা করেন যে নিউ ক্যাপিটাল অ্যাকুইজিশন, যে আমার নতুন অ্যাসেট পার একটা ফ্লো রান, হ্যাঁ আরেকটা ফ্লো আমি রান করতেছি, রান করার জন্য নিউ প্রোডাক্ট প্রসেস কস্ট এস্টিমেট,
এই যে যেমন ক্রেপ ফ্যাব্রিক বা সিঙ্গেল কি বলে প্রিন্টেল জার্সি, এটার আমার কস্ট কেমন লাগছে, এখানে ইফেক্টটা দেওয়ার জন্য আমার কিরকম খরচ পড়তেছে, ক্যাশ ম্যানেজমেন্ট, টাইমিং অ্যান্ড অ্যামাউন্ট অফ ফান্ডিং, টাইমিং অ্যান্ড অ্যামাউন্ট অফ ফান্ডিং এগুলো কি বুঝানো লাগবে, কত সময় লাগবে, অ্যামাউন্ট কত লাগবে, এগুলো টাইমিং বলতে আমার কোন টাইমে এই ফান্ডটা লাগবে, আচ্ছা ও বরোয়িং নিডস অ্যান্ড সো অন, অপারেশনস, এই যে অপারেশনসটা পুরোটাই আপনাদের, এই যেহেতু আপনারা ম্যানুফ্যাকচারিং আছেন আপনাদের সাথে যাবে, শিডিউল করাটা, শিডিউলটা আপনার ফোরকাস্টের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে কোনো ডাউট আছে, শিডিউলিং তো বুঝেন, শিডিউলিং আপনি পড়াইছে কিন্তু, ক্যাপাসিটি প্ল্যানিং, যে ক্যাপাসিটি প্ল্যানিং হচ্ছে যে আমরা 170 কেজি আমরা পড়া, হ্যাঁ ভালো, ফর এক্সাম্পল করে দিলাম, ওয়ার্ক অ্যাসাইনমেন্ট, ওয়ার্ক অ্যাসাইনমেন্ট হচ্ছে কিভাবে ভাগ করে নিচ্ছেন নিজেদের ফিগার্স, তারপর ওয়ার্ক লোড, ইনভেন্টরি প্ল্যানিং, মেক অর বাই ডিসিশন, ইনভেন্টরিতে শর্ট যখন একটা সংকট দেখা দেবে তখন আমার কি রাও মেটেরিয়াল কিনতে হবে, বা আমার একটা মেশিন অনেক বাজে অবস্থা হয়ে গেছে, ওই যে ওই মেশিনটা রিপ্লেস করাই লাগবে, না হয় আমার ইয়ে কি বলে এই ফ্লোরের ক্যাপাসিটি কমে যাচ্ছে, তো মেক অর বাই ডিসিশন ওখানেও পড়ে, আউটসোর্সিং, যে আমার হচ্ছে প্রিন্টিংয়ের ফ্যাসিলিটি বা প্রিন্টিংয়ের ক্যাপাসিটি খুব কম, তাহলে আমি পাশের ইন্ডাস্ট্রিতে সাব কন্ট্রাক্টর দিব কি না, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে ওভারঅল জিনিসটাকে ম্যানেজ করা, পার্সোনাল, পার্সোনাল হচ্ছে যে আপনার ম্যান পাওয়ার কেমন কি অ্যালোকেট করতে হবে, কোন জায়গায় এক্সট্রা সাপোর্ট লাগবে কি না এটাও ফোরকাস্ট করতে হবে, হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্সটা হচ্ছে উপরের পর্যায়ে আর কি, যে আমাকে লোক হায়ার করতে হবে কি না, মানে রিক্রুটমেন্ট, ইন্টারভিউইং, ট্রেনিং, লে অফ প্ল্যানিং, ইনক্লুডিং আউট প্লেসমেন্ট কাউন্সেলিং, এখানে ওপিনিয়ন এবং এক্সপার্ট জাজমেন্ট এটার উপর ভিত্তি করে আমি হচ্ছে সিদ্ধান্ত নিই, মানে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে, ওই যে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল যেটা বলতেছিলাম, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে যেটা ম্যাথমেটিক্যাল মডেল, যেটা আমাকে সংখ্যা দিয়ে আমি সিদ্ধান্ত নিব, সংখ্যা দিয়ে সিদ্ধান্ত বলতে কি, যে আমি দেখতেছি আমার পকেটে আছে 1000 টাকা, আমি র মেটেরিয়ালে খরচ করতে পারবো 800 টাকা, ট্রান্সপোর্টেশনে লাগবে 200 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ হয়ে গেল, আর কোয়ালিটেটিভটা কি, কোয়ালিটেটিভটা হচ্ছে যে আমার ইয়েতে বাজারে হয়তো আমি মানে কাস্টমার পাবো 700 টাকা, তাহলে আমি 800 টাকা কিনবো না, আমার 700 টাকা থাকবো বেসড অন এক্সপিরিয়েন্স বা আমার এক্সপার্ট জাজমেন্ট, ঘটনা কি বুঝতে পারছেন, ম্যাথমেটিক্যালে সে হচ্ছে সংখ্যা দিয়ে হিসাব করতেছে যে আমি 200 টাকা ট্রান্সপোর্টেশনে রাখলে বাকি 800 টাকা আমি র মেটেরিয়াল কিনবো, মানে সুপারের এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আর কোয়ালিটেটিভটাতে আমার আসলে 800 টাকা কিনে সেল হবে না, আমার 700 টাকা কিনতে হবে, হচ্ছে আমার আমার এক্সপিরিয়েন্সের উপর সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বেশি কিনবো নাকি কিনবো না, আর কোয়ান্টিটেটিভটা হচ্ছে আমার অঙ্ক ম্যাথমেটিক্যাল মডেল, যে আমার যত টাকা আছে সব টাকারই কিনে দেবো, কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয়, প্রেডিক্টিং ট্রেন্ডস অফ নিউ মার্কেট অর ফর এ নিউ প্রোডাক্ট, আর ইয়েটা কোয়ান্টিটেটিভটা হচ্ছে ফোরকাস্টিং সেল ফর এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ বিন সোল্ড ফর মেনি ইয়ার, এখানেই পার্থক্য যে আমি একটা নতুন প্রোডাক্ট বাজারে আনলে সেটার ফোরকাস্টিং আমার করতে হবে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে, আর যে প্রোডাক্ট আমার চলতেছে, যে প্রোডাক্ট আমি জানি ডিমান্ড আছে, আমি সাপ্লাই দিলে ওটা সেল হয়ে যাবে, সেটা আমি ওই 800 টাকা আছে 800 টাকা কিনে ফেলবো, 800 টাকা সেল হয়ে যাবে, ওখানে বেশি চিন্তা করার না, ক্লিয়ার বুঝছেন, নাকি রনি মনে হয় শুনে নাই পুরোটা, ঘটনা হচ্ছে আমার একটা নতুন প্রোডাক্ট যদি আনি সেটা আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে সিদ্ধান্ত নিতে হবে,
আর পুরাতন প্রোডাক্ট আনলে সেটা আমার অত প্যারা নাই, পুরাতন প্রোডাক্ট আমার যত ক্যাপিটাল আছে মূলধন আছে পুরোটাই আমি মার্কেটে ইউজ করে নিতে পারি। ওকে, ফ্লেক্সিবিলিটি, স্বাভাবিকভাবেই আমার যেটাতে আমি আমার বুদ্ধি মানে বুদ্ধিচিন্তা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হচ্ছে ডিসিশন নিচ্ছি ওটা ফ্লেক্সিবল, ওটা আমি চেঞ্জ করতে পারতেছি। আর যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ওখানে আমার চিন্তা করার স্বাধীনতা নাই বেশি, কারণ আমি জানি আমার ট্রান্সপোর্টেশন কস্ট কোয়ান্টিটির উপর নির্ভর করে। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন, কারণ এখানে আমার সব কিছু জানাই আছে, ট্রান্সপোর্টেশন কস্ট 200 টাকা, আর হচ্ছে র মেটেরিয়াল কস্ট বা আমার ধরো যে কিনার কস্ট আর কি, প্রোডাকশন কস্ট ধরতেছি ওইটা হচ্ছে 800 টাকা। তাহলে এখানে আমার আমি হচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন যদি ফ্লেক্সিবিলিটি কথা চিন্তা করি যে ট্রান্সপোর্টেশন চেঞ্জ করে 220 করবো, এটা কি বুদ্ধিমান হবে, ডিসিশন হবে? হবে না। তাই তাহলে এটা আমি করবো না, ফ্লেক্সিবিলিটি নাই এখানে। অবসর সময় আমরা হার্ড টাইমটা চিন্তা করি, তো এইটা আমি ডিসিশনটা আমার এমনি প্রিমেডিটেটেড হয়, আগে থেকে ডিসিশন মেক করা থাকে যে আজকে আমি ক্লাসে এসে এগুলো ডিসকাস করবো। তো এটা হচ্ছে চিপার অ্যান্ড কুইকার, এই কোয়ালিটেটিভটা। আচ্ছা, বায়াস, আর বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব, যেটা ম্যাথমেটিক্যাল মডেল সেখানে ওই যে ওখানে পক্ষপাতিত্ব করার সুযোগ নেই, তাহলে আমারই লস করতেছি আমি, যে আমি একটু আগে হচ্ছে রিক্সা দিয়ে ইয়ে দিতাম, সাপ্লাইটা দিতাম, এবার আমি হচ্ছে সাপ্লাইটা সিএনজি দিয়ে দিব, ইচ্ছা হলে আমি এটা করতে পারবো না, কারণ আমার মডেল বলতেছে তাহলে আমার লস হবে। ব্যাপারটা বুঝতে পারছেন, সহজ করে বুঝাচ্ছি আর কি। ওকে, কমন টেকনিক, কমন টেকনিক কি কি আছে কোয়ালিটেটিভ মেথডের? কমন টেকনিক হচ্ছে এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া, মার্কেট রিসার্চ করা, এবং ডেলফি মেথড, এটা একটা মেথড, এটা আপনাদের এবার পড়া লাগবে না। আর যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, সেখানে হচ্ছে জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করলেই হচ্ছে, মানে আমার লাভ রেভিনিউ রেভিনিউ অ্যান্ড কি বলে এক্সপেন্স, খরচ কত হচ্ছে লাভ কত হচ্ছে, এগুলো একটা আয় ব্যয় এটার হিসাব আমি করলেই হয়ে যাচ্ছে। এখানে প্রথমে আমি হচ্ছে কি উদ্দেশ্য আদায় করতে চাচ্ছি সেটা আমার বুঝতে হবে, আমি কিসের ভিত্তিতে ফোরকাস্টিং করব, সিলেক্ট দা আইটেমস অর কোয়ান্টিটিস দ্যাট আর টু বি ফোরকাস্টেড, আমার ওই স্পেসিফিক আইটেমটা সিলেক্ট করতে হবে, আমি সুপারের জন্য ফরকাস্টিং করতেছি নাকি লিচুর জন্য করতেছি, বা আমি কি ক্রিকেট জার্সির জন্য করতেছি নাকি এমনি কনভেনশনাল জার্সি ফ্যাব্রিকের জন্য করতেছি, এটার এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো ডিটারমাইন দ্য টাইম হরাইজন, আমি কি খুব লং টাইম হরাইজন করতেছি, এক বছরের বড় একটা ফরকাস্ট করতেছি নাকি মিডিয়াম, 1-12 মাসের করতেছি নাকি একদম ছোট 1-30 দিনের ভিতর করতেছি ফরকাস্টিংটা, এটা আমাকে সিলেক্ট টাইম হরাইজন সিলেক্ট করতে হবে, মানে সময় সীমানা। সিলেক্ট দ্য ফোরকাস্টিং মডেল, আমি কি কোয়ালিটেটিভ করতেছি না কোয়ান্টিটেটিভ, নতুন প্রোডাক্টের জন্য কি করা হয়, নতুন প্রোডাক্টের জন্য কোয়ালিটেটিভ আর পুরনো প্রোডাক্টের জন্য কোয়ান্টিটেটিভ, এভাবে মনে রাখবেন। কোয়ালিটি হচ্ছে কোয়ান্টিটি আর কোয়ান্টিটি পার্থক্য তো আমরা বুঝি নাকি বুঝি না? আচ্ছা, তাহলে এটা কার জন্য? কোয়ালিটি কার জন্য? নতুন প্রোডাক্টের জন্য। তারপর হচ্ছে
এরপর আমি ওই ফরকাস্টিংটা রেজাল্ট পাবো আর কি, মেক দ্য ফরকাস্ট, ওইটার যে রেজাল্ট আছে আমার তাই এতটুকু ফরকাস্ট আমি এতটুকু মানে টার্গেট রাখবো বা আমি এতটুকু কিনবো ওইটাই আমার ফরকাস্ট, ইমপ্লিমেন্ট দ্য রেজাল্ট, তারপরে আস্তে আস্তে ওই ফরকাস্ট অনুযায়ী কাজ করতে হবে, এক্সিকিউট করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো, এরপর ফ্যাক্টরি লোকেশন, ফ্যাক্টরি লেআউট, ইনভেন্টরি এই তিনটা থাকবে আর ওটা ক্লোজ করবো।